প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ জেনুইন এবং সরকারি চাকরির আপডেট নিয়ে, অর্থাৎ গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে। আজকে জবটি কিন্তু সম্পূর্ণ জেনুইন বন্ধুরা, কোন রকম প্রাইভেট জব নয়। তবে ভিডিও শুরুর আগে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছো যে দিদি এই জবটা থেকে টাকা নিচ্ছে, এই জবের থেকে টাকা নিচ্ছে। আমি তোমাদেরকে পরিষ্কারভাবে একটা কথা বলে দিচ্ছি, দেখো বিভিন্ন প্রাইভেট জবগুলো যেগুলো রয়েছে, সেই প্রাইভেট জবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস নেওয়া হচ্ছে। দেখো রেজিস্ট্রেশন ফিস প্রাইভেট জবে এই জবগুলোতে নেওয়া হয়, তো সেক্ষেত্রে অনলি রেজিস্ট্রেশন ফিস কিন্তু নেওয়া হয় আর হচ্ছে। আর যদি সেখানে তোমাদের মনে হয় যে রেজিস্ট্রেশন ফিসটা খুব বেশি মাত্রায় নেওয়া হচ্ছে, তোমরা করবে না। তোমাদের জন্য আরো অন্য জব রয়েছে যেগুলো আমি ফ্রি জব ছাড়ি পোস্ট করি, ফ্রি জব বলেই কিন্তু আমি পোস্ট করি, তোমরা সেগুলোতে অ্যাপ্লাই করো। আর যদি তোমাদের মনে হয় যে রেজিস্ট্রেশন ফিস দিয়ে তোমরা কাজ করবে, তাহলে তোমরা সেখানে রেজিস্ট্রেশন ফিস দিয়ে সম্পূর্ণ ডিটেইলসে জেনে তবেই কাজের জন্য আবেদন করো। আমি বারবার কিন্তু তোমাদের এই কথাটা বলে দিচ্ছি, এমন অনেকেই আছে যারা রেজিস্ট্রেশন ফিস দিয়ে ডিটেইলসে জেনে তারপর কাজ করছে, আবার অনেকে কাজ করছে না, ফ্রি জব করছে। তো সেক্ষেত্রে বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই ডিটেইলসে জানবে, তারপর কিন্তু কাজ করবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গভর্নমেন্ট জব। প্রথমেই বললাম আজকের জবটি হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা ইতিমধ্যে বিজ্ঞপ্তি নিয়োগ হয়েছে। তো ইতিমধ্যে রাজ্যের হাসপাতালে কিন্তু নিয়োগ হচ্ছে। কোন হাসপাতালে অবশ্যই ভিডিওতে বলে দেব। আর তার আগে বলে দিই, এই হাসপাতালে নিয়োগে কিন্তু ছেলে মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি চালু হয়েছে, এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ দেখো লেখাই রয়েছে 15ই নভেম্বর। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে আবেদন করে ফেলো। আমি বলে দিই, মালদা মেডিকেল কলেজ, অর্থাৎ বন্ধুরা মালদার যে হাসপাতাল রয়েছে, মালদা হাসপাতাল, মালদার বিভিন্ন যে ব্লক, সেখানেই কিন্তু লোক নেওয়া হচ্ছে। ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। শূন্যপদ কিসের কিসের রয়েছে দেখো, অ্যাপথলমিক অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে, যেখানে 4টি শূন্যপদ রয়েছে। সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, একই সঙ্গে প্যারামেডিকেল কোর্স থাকা কিন্তু বাধ্যতামূলক চেয়েছে। এরপর বলি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু ভলেন্টিয়ার পদেও নিয়োগ রয়েছে, অর্থাৎ ইমিউনাইজেশন ভলেন্টিয়ার পদেও নিয়োগ রয়েছে। আমি লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করার সময় দেখতে পারবে যে তোমাদের কী কী যোগ্যতা চেয়েছে। বেতন তোমাদের কিন্তু রয়েছে 18,000 টাকা, অর্থাৎ তোমাদের প্রতি মাসে প্রার্থীদের 18,000 টাকা করে বেতন দেওয়া হবে। ইমিউনাইজেশন ভলেন্টিয়ারে 2টোই শূন্যপদ রয়েছে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের সাথে সাথে কম্পিউটার জানাও কিন্তু দরকার রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে আবেদন ফি 100 টাকা লাগবে। আবেদন পদ্ধতি তোমাদের আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক থেকে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নাও।